ডাকো মালিককে, ডাকো ডাকতে হবে মালিককে। এটা উড়াইতেছো তাহলে তো মালিক নাই, তাহলে তো এটা মানে মালিক কিন, তাইলে এটা দেখে আমরা জব্দ করে নিলামে বিক্রি করে দিব, অথবা ওই যে উপজেলা পরিষদ থেকে ন্যায্য মূল্যে বিক্রি হবে, ন্যায্য মূল্যে বিক্রি হবে। আমরা আজকের করে এক করে যারা পেঁয়াজটা কিনছে কৃষক পর্যায় থেকে, এই ভাউচার গুলো আমাদের দেখাতে হবে, রেজিস্টার ভাউচার এগুলো আমাদের এখন চেক করতে হবে। আর ওদের হয়তো বাসাই থাকে, ঘর খুলে দিয়ে বসে থাকে, ওরাই কিনে অনেক এভাবে। আপনি কিভাবে পাঠান এটা? আমি হলে জায়গা আরো ধর অনেক জায়গা থেকে ব্যাপারী আসে, হ্যাঁ আমার ঘরে কেনে কেন, তারপরে পেঁয়াজটা যাবে কিভাবে? ফরিদপুর জেলা বিশেষ টাস্ক ফোর্সের অংশ হিসেবে আমাদের উপজেলা প্রশাসন নগরকান্দা উপজেলা আমাদের এখানে আমাদের মাঝে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে উপস্থিত আছেন। আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সমন্বয় করে পেঁয়াজের আড়তটা তদারকি করলাম। আপনারা দেখতে পেলেন যে বিভিন্ন আড়তে আমরা এখানে পাকা ভাউচার, ক্রয় বিক্রয় রসিদ যেগুলো থাকার কথা, মূল্য তালিকা থাকার কথা, এগুলো আমরা পাইনি বেশ কয়েকটি আড়তে। কিন্তু আমরা এখানে মানে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের বিজ্ঞানী রহিম এস্টেট মহোদয় এখানে ব্যবস্থা নিয়েছেন। তো আমরা পেঁয়াজের যে বাজার দরটা এটি নিয়ন্ত্রণের জন্য মূলত আমাদের এই টাস্কফোর্সের পক্ষ থেকে, ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালিত হচ্ছে। আমরা জেলা যে টাস্কফোর্স রয়েছে সেই টাস্কফোর্সের সাথে সমন্বয় করে নগরকান্দা উপজেলা প্রশাসন এবং সেই টাস্কফোর্সে আমাদের ভোক্তা অধিকারের যিনি সহকারী পরিচালক রয়েছেন ওনাকে সাথে নিয়ে আমরা আজকে নগরকান্দা পেঁয়াজের বাজারে আমাদের যে কার্যক্রম টাস্কফোর্সের সেটি চলমান রয়েছে। এবং আমরা আজকে এখানে যে সকল আড়তদার এবং ব্যাপারীরা রয়েছে তাদেরকে, যাদের মধ্যে আইনগত ত্রুটি বিচ্যুতি রয়েছে কিংবা সঠিকভাবে যারা রসিদ সহ অন্যান্য জিনিস সংরক্ষণে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা সহ অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।